শ্রবণদা, আজকে বাংলার রূপকার, বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের জন্মদিন, মৃত্যুদিন একই সঙ্গে, এই দিনটাতে দাঁড়িয়ে এই সময়ের পরিপ্রেক্ষিতে যদি একটু তাৎপর্যটা বলেন। না, আমরা প্রতি বছরই বিধান ট্রাস্টের পক্ষ থেকে জন্মগ্রহণ হওয়ার পর থেকে এই দিনটাকে পালন করি। আমরা মনে করি বিধানচন্দ্র রায়ের জীবন আদর্শ গিয়ে সেই মূল্যায়ন কখনো শেষ হয়ে যাবে। আমরা তাই প্রতি বছর তার জীবনীটাকে মূল্যায়ন করি, আমরা চেষ্টা করি তার সেই পথকে অনুসরণ করি। কারণ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখলে বিধানটাকে বাদ দিয়ে পশ্চিমবঙ্গে কল্পনা করে পশ্চিমবঙ্গ এবং বিধান একে অপরের পরিপূরক। তাই তার মৃত্যু প্রায় 57 বছরের কাছাকাছি হয়ে থাকে। মৃত্যুর পর মানে হাফ সেঞ্চুরি হয়ে যাওয়ার পর আজও বিধানচন্দ্র রায় বাংলার মানুষের কাছে সমানভাবে মানে পরিচিত হয়ে আছে, সমানভাবে তার মূল্যায়ন করি আমরা, তার প্রাসঙ্গিকতা নষ্ট হয়ে যায়। সবথেকে বড় কথা, বিধানের প্রাসঙ্গিকতা নষ্ট হয়ে যায়নি, তাই আছে বলেই আমরা তাই পশ্চিমবঙ্গের উন্নয়নের ক্ষেত্রে প্রতিটা পদক্ষেপে কিন্তু বিধানচন্দ্র রায় আজও কি কোনো ইয়ে বিধানটার পরিকল্পনার বাইরে হয়নি। সে ফ্লাইওভারই বলুন, মেট্রো রেলই বলুন, আর তো হরিণকাটার সল্টলেক, দুর্গাপুর, এসবগুলো তো মানুষ জানে, উন্নয়ন করতে গেলে ইচ্ছেটাই সবথেকে বড়। বোধহয় সেই ইংরেজি প্রভাবটাকে বিধানচন্দ্র রায়ের জীবনের মূল মন্ত্র ছিল যে হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। তাই দুর্গাপুর করতে কোনো বাধা তৈরি হয়নি, মানে বাধা তৈরি হয়নি বলবো না, কোনো বাধাই তাকে তার লক্ষ্য থেকে আটকাতে পারে। মধ্যবিত্ত মানুষের জন্য আমরা বলি না আহার বস্ত্র বাসস্থান, সেই বাসস্থানের জন্য সল্টলেক তৈরি করেছে, কল্যাণী তৈরি করেছে, অর্থ রোজগারের জন্যে তিনি স্টেট ট্রান্সপোর্ট, হরিণাটা মানে ছোট ছোট কাজ যত মানুষ বড় ইন্ডাস্ট্রির সাথে ছোট ছোট পরিকল্পনা, যে বেবি ট্যাক্সি এসবই তো বিধান দেয়। অতএব তিনি একটা পূর্ণাঙ্গ পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গের মানুষদেরকে একটা পূর্ণাঙ্গ রূপ দেবার কথা ভেবেছি, যেটা বিধান রায়ের মৃত্যুর পর থেকে আসছিল এগোয়। এবং দুর্ভাগ্যের কথা, বিধান রায়ের মৃত্যুর পর যেখানে এগোনোর কথা আমরা কিন্তু সেখানে পেছোতে পেছোতে আজকে পশ্চিমবঙ্গে 1 কোটির উপর বেকার, রেজিস্টার্ড বেকার। আমি কালকে একটা টিভিতে দেখলাম সিভিক পুলিশদের মাইনে বাড়ানো হচ্ছে, কি মাইনে 2800 টাকা মাইনে হচ্ছে, সে মাইনেটা 5500 টাকা হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের একটা মিনিমাম ওয়েজেস অ্যাক্ট আছে, একটা মানুষকে কাজ করে ন্যূনতম 1 টাকা দিতে পারে, সে সরকারি হোক বেসরকারি হোক, এটা হচ্ছে সরকারি। তো যারা মিনিমাম ওয়েজেস টুকু দিচ্ছে না সরকার, তারা গর্ব করে বলছে মাইনে বাড়ানো, এতো সরকারের ক্রাই। এই কারণগুলোর জন্য কিন্তু বিধানটাকে আমরা প্রাসঙ্গিক বলে মনে করি।
এই কারণে আমরা চাই বিধানমন্ডলে মানে কর্মপদ্ধতিতে অনুসরণ করি যে বাংলা আগে বাড়ুক, তাই আমরা এই দিনটাকে বিধান ট্রাস্টের পক্ষ থেকে আরো শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, বরণ করি, আমরা অনুকরণ করবার সংকল্প গ্রহণ করি।